বিএনপির পদযাত্রা কর্মসূচির খবর জানাতে রাজধানীর উত্তরায় আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। যুগপথ আন্দোলনের নবম কর্মসূচি হিসেবে থানায় থানায় বিএনপি পদযাত্রা কর্মসূচি পালন করছে। এর মধ্যে আমরা দেখেছি যে ঢাকা মহানগর উত্তর এবং ঢাকা মহানগর দক্ষিণ প্রায় 50টি থানা রয়েছে। 50টি থানা থেকেই কিছুক্ষণের মধ্যেই আমরা যতটুকু দেখতে পেয়েছি যে কিছুক্ষণের মধ্যেই তারা পদযাত্রাটি শুরু করবেন। আর আমি এখন রয়েছি উত্তরায় যেই থানায় রয়েছি, উত্তরা পূর্ব থানায়, যেখানে পদযাত্রার আয়োজন বিএনপি করেছে। এবং এই পদযাত্রার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং এই পদযাত্রা থেকেই আমরা ধারণা করছি যে আগামী যে যুগপথ আন্দোলনের দশম কর্মসূচি, সেই কর্মসূচি ঘোষণা করবেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। আর এখন পর্যন্ত আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে ঢাকা মহানগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে, ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে তারা এই যে স্ব যে পদযাত্রার স্থান সেখানে এসে জড়ো হচ্ছেন। আর বিএনপির যে দাবি, তারা মূলত গত বছরের 22 আগস্ট থেকেই আন্দোলন শুরু করেছেন এবং যুগপথভাবে গত বছরের 24 ডিসেম্বর থেকে তারা আন্দোলন শুরু করেছেন। তাদের যে 10 দফা দাবি, এর মধ্যে রয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল রয়েছে, সংসদ বাতিলের দাবি জানানো হয়েছে, নির্বাচন কমিশন পুনর্গঠন করা হয়েছে, এর সঙ্গে যুক্ত হয়েছে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে দাম বৃদ্ধি হচ্ছে, বিদ্যুৎ জ্বালানি সহ, এই দামগুলো জনগণকে বা জনগণের সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য, কমানোর জন্য তারা যে আন্দোলন বা দাবি দেওয়া সেটি তারা জানিয়ে আসছেন। আর এছাড়া যে বিএনপির সঙ্গে সরকার বিরোধী যে অন্য দলগুলো রয়েছে, তারাও আজকে বিএনপির এই আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে তারাও একই দাবিতে বিভিন্ন স্পটে তারাও পদযাত্রা করছেন। আমরা যেখানে রয়েছি সেখানে এখনও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আসেননি, তবে বিশেষ অতিথি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান, তিনি এসে উপস্থিত হয়েছেন। হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই এই পদযাত্রা কর্মসূচি শুরু হবে। বিএনপি নেতারা বলছেন যতক্ষণ পর্যন্ত দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং সেই আন্দোলন শান্তিপূর্ণভাবেই হবে, তবে সরকারের আচরণের উপর নির্ভর করবে যে আন্দোলনের ভবিষ্যৎ কর্মসূচি এবং আন্দোলনের কঠোরতা। এই ছিল উত্তর থেকে, অর্থাৎ উত্তরা থেকে আমার কাছে বিএনপির পদযাত্রার সবশেষ খবর। সরাসরি যুক্ত হয়ে বিএনপির পদযাত্রা কর্মসূচির খবর জানছিলাম উত্তরা থেকে।